ওমর সোহেল, আপনি লিখেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বিষয় ইসলামের নির্দেশনা কি? এটি কি আমার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে? এই কাজে কি বিশেষ কোনো ফজিলত আছে? ভাই ওমর সোহেল, অসুস্থ কোনো ব্যক্তি তাকে শুশ্রূষা করা, তার সেবা করা, তাকে আর কিছু না হোক দেখতে যাওয়া, যে তাকে সান্ত্বনা দেওয়া, তার জন্য দোয়া করা, সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করা, এটি একজন ইমানদারের হক এবং অধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে তিনি সাহাবিদেরকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে বাধা প্রদান করেছেন, নিষেধ করেছেন। সেই সাতটি কাজ যেগুলো নির্দেশিত, তার মধ্যে থেকে একটি হলো ইয়াদাতুল মারিদ, বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা বা তার সেবা করা বা তাকে দেখতে যাওয়া। আর অন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হকুল মুসলিম আল মুসলিম সিত, একজন ইমানদারের অন্য ইমানদারের প্রতি ছয়টি অধিকার আছে। এই ছয়টি অধিকারের মধ্যে থেকে একটি হলো যখন তিনি অসুস্থ হন কোনো মুসলিম ব্যক্তি, তখন তাকে শুশ্রূষা করতে যাও। এছাড়াও একজন মুসলিম তিনি বেশ কিছু কাজ করবেন, এর ভিতরে একটা হলো ইয়াদুল মারিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিস তিনি বলেছেন, আতআমুল জাইআ ওয়া উদুল মারিদ, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও এবং অসুস্থ ব্যক্তি শুশ্রূষা করো। অতএব এটি খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিস থেকে বোঝা যায় যে শুশ্রূষা যে করে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে ব্যক্তির এই আমলটি থাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এটি জান্নাতে নেওয়ার মতো একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এই আমলটি আজকাল অনেক কারণে অবহেলিত এবং এই আমলটির প্রতি আমাদের তেমন কোনো গুরুত্ব নেই। হারিয়ে যাওয়া আমলগুলোর একটি, আমরা শুশ্রূষা করি কাকে? একান্ত পরিচিত বন্ধুবান্ধব, খুব কাছের কাউকে। ধরুন আপনার প্রতিবেশী অসুস্থ, আপনি হয়তো কেয়ারও করেন না, আপনার জানাশোনা কেউ অসুস্থ, আপনি হয়তো দেখতেও যান না। তো এই জিনিসগুলো আমাদের জন্য অনুচিত। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ চেষ্টা করবো যথাসম্ভব অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা আমাদের সাধ্যের মধ্যে থেকে। আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুন। আর এই বিলুপ্ত হওয়ার জন্য যেটি এখন একান্ত স্বার্থ না থাকলে, নিজস্ব কেউ না হলে আমরা যাই না, সেটিকে আমরা একটু পুনরায় জিন্দা করি। এবং ফোকাহা ইকরামের অনেকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মতে এটাতে ফরজ কেফায়া, কেউ যদি না করে পুরো সমাজের সবাই গুনাহগার হবে। অনেক উলামা ইকরাম বলেছেন এটাকে ওয়াজিব কেফায়া, অর্থাৎ একটা সমাজে কোনো মানুষ অসুস্থ হলে কেউ যদি তাকে দেখতে না যায়, সবাই গুনাহগার হবে। আল্লাহ মাফ করুক, আজকাল রাস্তাঘাটে, পথে, প্রান্তরে এবং বিভিন্ন বস্তিতে, কুড়ির ঘরে কত মানুষ অসুস্থ হয়ে সাহিত্য আছেন, হয়তো তাদেরকে দেখভাল করার বা খোঁজ করার মানুষটা পর্যন্ত নেই। আল্লাহ তালা আমাদেরকে সেরকম ইমানের শক্তি দান করুন, আমরা যেন এই সুন্নাহকে, এই মুস্তাহাব আমলকে পুনরায় জিন্দা করতে পারি এবং অসুস্থ ব্যক্তির শুশ্রূষার এই কাজটিকে ইবাদত হিসাবে আমরা এই কাজটিকে যেন গুরুত্বের সাথে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।